ব্যবস্থা যথাযথ নেওয়া হয়েছে, ভিজিলেন্স টিম আছে, আইন প্রয়োগকারী সংস্থা, ট্রাফিক এবং র‍্যাব সহ এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া যাতে কেউ না নিতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা আছে। আমি আগেই সকলের সঙ্গে আলাপ করে যাতে দূরপাল্লা যাত্রা কোথাও চাঁদাবাজি না হতে পারে সে ব্যাপারেও পুলিশ সতর্ক অবস্থানে থাকবে, প্রশাসন থাকবে এমন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমি নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি যাতে ফেরিতে ঘাট ফেরি পারাপারে কোনো সমস্যা না হয়। এখন পর্যন্ত কোনো প্রকার কমপ্লেন পাওয়া যায়নি। আমি সাংবাদিক বন্ধুদেরও বলব আপনারা কোনো অভিযোগ পেলে অতিরিক্ত ভাড়া চাঁদাবাজি এইসব অভিযোগ করলে অবশ্যই এখানে বিআরটি কাউন্টার আছে, ভিজিলেন্স টিম আছে, পুলিশ আছে, র‍্যাব আছে, আপনারা এখানে জানাবেন। যদি মনে করেন যে আমাকে জানানো প্রয়োজন আমার কাছেও আপনারা দিতে পারেন। এবারের মতো রাস্তার অবস্থা বাংলাদেশের ইতিহাসে, এত ভালো রাস্তা, এত গুড শেপে কখনো রাস্তা ছিল। এবার সেই দিক থেকে যাত্রাপথে কোনো বিশৃঙ্খলা না হলে আমি মালিকদের সঙ্গে কথা বলেছি এবং আমি এখনও বলছি আপনারা আপনাদের ড্রাইভারদের কাউন্সিলিং করবেন যাতে করে রাস্তা রং সাইডে চলাচল না করে এবং একটু যানজট কোনো কারণে হলে সবারই ধৈর্য নষ্ট হয়ে যায়, তখন রং সাইডে যাওয়ার একটা প্রবণতা অতীতে লক্ষ্য করেছি। রং সাইডে না যাওয়া, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, এই ঈদের সময় সবাইকে রমজানের ঈদ সংযম মেনে চলতে হবে, গাড়ি চলাচলে যাতে ধৈর্য ধরে গাড়ি চালায়, যাতে ড্রাইভাররা যাতে মোবাইল ফোন গাড়ি চালানোর সময় ব্যবহার না করে, এইসব বিষয়গুলো আপনারা আপনাদের চালকদেরকে কাউন্সিলিং করবেন। এবং রাস্তায় যদি শৃঙ্খলা থাকে, সড়কে কোনো অসুবিধা নেই, রাস্তা পরিবহন যদি শৃঙ্খলা মেনে চলে, তাহলে যানজট দুর্ঘটনার আশঙ্কা অতীতের যে কোনো সময় চাইতে অনেক কমে যাবে এবং ঈদ যাত্রা ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা এবার হবে, এটা আমরা